জি জি কোন প্রশ্নটা দুইটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এটা একটু বিশ্লেষণ করে অত্র নড়াইলবাসীকে একটু জানিয়ে দেবেন আর চল্লিশা সম্পর্কে যে তথ্যটা যে আমরা বিশেষ করে পিতামাতা ভাই ব্রাদা আত্মীয়স্বজন যারা তেমন দুনিয়া থেকে চলে যায় এদের জন্য কিন্তু আমাদের এলাকায় সবাই চেষ্টা করি একটু কিছু কিছু না দোয়া মাহফিল করার জন্য এইটার যে এবং বিশেষ করে দিকগুলো আচ্ছা ধন্যবাদ আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা অবতারণা করার জন্য দ্বিতীয় প্রশ্নটা আমি এখন নিচ্ছি না একটু ওয়েট করেন প্লিজ আপনারা বসেন তো প্রথম যে প্রশ্নটা সেটা আপনারা সবাই শুনেছেন যে আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহি নূরের তৈরি না মাটির তৈরি এটা উনি নরাইলবাসীর উদ্দেশ্যে বলার জন্য আমাকে অনুরোধ করেছেন একটা প্রশ্নের মাধ্যমে আপনাদের অনুমতি চাই এই বিষয়টাকে আমি আলোচনা করব আচ্ছা আহলে সন্নাত ওয়াল জামাতের সমস্ত আইমাই কারামের এটাই চূড়ান্ত আকিদা যে রাসুল আকরাম সল্লু আলিহ তিনি নূর নূরে এ মুজাসম মানে নূরের তৈরি এটাই হলো ফাইনাল এটার পরে আর কোনো কথা নাই আমরা এই আকিদার উপরেই আসি আমরা কখনো নবীজিকে মাটির তৈরি বলি না কেন বলি না এর পিছনে অনেকগুলি কারণ একটু মনোযোগ দিয়ে কথাগুলি আপনাদের শুনতে হবে রসুলি করিম সাল্লা সাল্লাম মাটির তৈরি নয় কেন এক নম্বর উত্তর মাটি সৃষ্টি যখন হয় এর আগেও আমার নবীজি ছিল মানে নবী যখন ছিল তখন মাটির কোনো অস্তিত্ব ছিল না তাহলে এখান থেকে সহজে বোঝা যায় যে আল্লাহ রসুল মাটি তৈরি হইতে পারে বলবেন যে মাটি সৃষ্টি হওয়ার আগেও নবীজি ছিল প্রমাণ কি প্রমাণ শুনুন হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন তিনার আহাদিস সেই কিতাবের প্রথম খন্ডে সত্তর পৃষ্ঠায় একখানা হাদিস উল্লেখ করেছেন এবং যেই হাদিসটা সামান্য শাব্দিক ব্যবধানে সুবুলুল হুদা ওয়ার রসাদ এর জিলদা আউয়াল প্রথম খণ্ড তিনশো পঁয়াত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটা একটা মতনামি আমি পরে শোনাই আন লিভ নবি তলিভিন নদী আল্লাহ হুয়ান হুয়ানিম নবি মা অফি রেভাই তিন উখরা ওয়াইজ তীব জালালি লাউল ক মা খালকতুল জন্মতা ওয়ালাল্লা আল্লাহ শেরে খুদা হজরত আলি রতী আল্লাহ মা নবিজির কাছ থেকে বর্ণনা করেন আমার নবী আল্লাহর কাছ থেকে বলেন আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু আমি আল্লাহর ইজ্জতের কসব আমি আল্লাহর জালালের কসব আপনাকে যদি না বালাইতাম সাত আসমানও বানাইতাম না এই সাত জমিনও বানাইতাম না জান্নাত জাহান্নামও বানাইতাম না সুবহানাল্লাহ কার আসমান জমিন পাইলাম সেটাকে চিনো জমিনের মাটি কার পাইছো জমিন পাইছো নবীর উসিলাই আরে যার উসিলাই মাটি সৃষ্টি তুমি তাকেই মাটি তরি বলো তুমি কত বোকা দ্বিতীয় পয়েন্ট শুনুন মনোযোগ দিয়ে কথা বলি শুনুন মানুষ সর্বমোট পাঁচ সিস্টেমে তৈরি সব মানুষ মাটি তৈরি না একমাত্র সাইকিদুনা আদম আলাইহিস সালাম তিনিই মাটি তৈরি আর কেউ মাটি তৈরি না বলবেন দলিল কি কুরআনুল কারীম দলিল কুরআনের এক জায়গায় স্পষ্ট উল্লেখ খালাকাহু মিন তুরাব আদমকে আল্লাহ তাআলা তুরাব মানে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম সরাসরি মাটি তৈরি তিনার স্ত্রী আমাদের আদি মাতা দাত হাওয়া আলাই সালাম তিনি কিন্তু মাটির তৈরি না তিনি আদমের বাম পাজরের নরম বাঁকা হাদ্ডি দিয়ে তৈরি তাহলে আদম হাওয়াই দুই সিস্টেমে তৈরি এরপরে আমরা ঈসা আলাইহিস সালামের দিকে নজর করি ঈসা নবীর বাবা নাই ঈসা নবীর বাবা নাই ওনাকে বাবা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন উনি সরাসরি রুহ থেকে মানুষ এই জন্য ওনাকে রুহ হিসেবে এজাফি এজাফি দৃষ্টিতে রুহ বলা হয় উনি সরাসরি রুহ থেকেই মানুষ রুহ থেকেই মানুষ ওনার বাবা নাই এই জন্য না ওনাকে আল্লাহ ডাইরেক্ট বাবা ছাড়া রুহ থেকে মানুষ বানাইছে উনি রুহের তৈরি মানে নুরের তৈরি রুহ মানে নূর নূর মানেই রুহ একটা আরেকটা সাথে সম্পৃক্ততা আছে তিনটা সিস্টেম পাইলাম আদম নবী মাটির তৈরি বিবি হাওয়া হাদ্ডির তৈরি বাঁকা হাতির তৈরি নরম হাবি ঈশা রুহের তৈরি রুহ থেকে মানুষ চার নম্বরে আমরা আদম সন্তান যারা আছে আমরা কিসের তৈরি করিমের মধ্যে বারোটি আয়াত আছে কয়টি আয়াত বারোটি আয়াত আছে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে আল্লাহ কাল্লা দিয়ে সৃষ্টি করেছেন ইন্না না ইন্না খাল ইনসান আমিনুৎন নিশ্চয় আমি ইনসানকে সৃষ্টি করেছি নুৎফা থেকে মানুষ হলো নুৎফার তৈরি নুৎফা শব্দটা আরবি যার বাংলা অর্থ হলো শুক্রবিন্দু পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে পর্যায়ক্রমে একত্রিত হয়ে পর্যায়ক্রমে একটা রক্তপিণ্ড তারপর একটা গুস্তের টুকরা তারপর আস্তে আস্তে মানুষের দেহ তৈরি হয় এইভাবে মানুষ তৈরি মানুষ সরাসরি মাটির তৈরি না মানুষ যার যার পিতা মাতার নুৎফার তৈরি শুক্রাণু ডিম্বানু তৈরি কথা কি বুঝতে কষ্ট হয়েছে বলবেন এই শুক্রাণু ডিম্বাণু এটা মাটির নির্যাস কিনা আমি বলবো না এটা মাটির নির্যাস নয় কারণ আল্লাহ নিজে বলেছে এটা পানির নির্যাস কিসের নির্যাস মিম্মা ইম্মাহীন এটা পানির নির্যাস নুৎফা এটা পানির নির্যাস মাটির নির্যাস নয় পানির নির্যাস কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে অতএব মানুষ আমরা যারা আছি আদম সন্তান আমরা কেউ মাটির তৈরি না আমরা সবাই যার যার মা বাবার শুক্রানু ডিম্বানুর তৈরি সমস্ত মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা এটা জানেন এখন ইন্টার ইন্টারনেটের যুগ প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে জানতে পারেন মানুষ কিভাবে তৈরি হয় কোরআন এবং বিজ্ঞান বিজ্ঞান এবং কোরআন এক মানুষ মাটি দিয়ে তৈরি না মানুষ যার যার পিতা মাতার নুথফা থেকে তৈরি চারটা সিস্টেম গেল শুনুন দাদু পাঁচ নম্বর সিস্টেম আমার নবী হলো আউয়াল মখলুক কিছু সৃষ্টির আগে আমার দয়াল নবী সৃষ্টি সুবাহ মনে রাখবেন এই কথাগুলি আমার কথা নয় এটা আমার কথা নয় রসুলের হাদিসের কথা ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাই হে দালাইল উল পঞ্চম খণ্ডের মধ্যে সহি সন একখানা হাদিস উল্লেখ করেছেন খাসাইসুল জিলদা আউ্লের মধ্যে হাদিসটা আছে আরো বহু কিতাবে হাদিস উল্লেখ হজরত আবু হরাইরা রাজি আল্লাহ বর্ণনা করেন আমার দয়াল নবীজি বলেন আমার আল্লাহ যখন আদম আলাইহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদমের সামনে সব মানুষের রুহুকে হাজির করলেন হাজির করার পরে আল্লাহ সব মানুষের ফজিলত বয়ন করতেছে এটা জাহাঙ্গীর কবির সে হস করবে আলহাজ হবে আত্মসিমুরিদ হবে তার এই মর্যাদা হবে খুলনা বিভাগের কর্মী প্রধান হবে রকম সম্মানী হবে এইভাবে প্রতিটা মানুষের ফজিলত আল্লাহ বয়ান করেছে আদমের কাছে কার কাছে ফজিলত বয়ান করতেছে অমুক বান্দা অমুক বাড়ি হবে অমুকের ছেলে হবে অমুক মর্যাদার হবে এই সম্মানের হবে এগুলি আল্লাহ নিজে আদমকে বলতেছে এক পর্যায়ে আদম আলাইহিস সালাম বলেন সবার মাঝখানে অতি উজ্জ্বল নূরে আমার আল্লাহ নূর মুহাম্মদকে আদম নবীকে দেখাইল সুবহানাল্লাহ ফারানি নবীজি বলেন ফারানি আমাকে দেখলো নূরান সাতিয়ান শুধু নূর না অতি উজ্জ্বল নূরান সাতিয়ান অনেক উজ্জ্বল নূর হিসেবে আমাকে দেখলো ফিয়াসফালিহিন তাতে সবার মাঝখানে হযরত আদম যখন অতি উজ্জ্বল নূর দেখলেন সাথে সাথে প্রশ্ন করলেন ইয়া রাব্বি মান হাযা আল্লাহ এই নূর কে গো আল্লাহ প্রশ্ন করেছে হযরতে আদম কার কাছে করেছে আল্লাহ তাআলার কাছে আমার আল্লাহবার জবাব দেয় 하자 ইবনুকা আহমদ আদমরে ইনি হলো তোমারই সন্তান হবে নাম আহমাদ ইসমুহু ফিসসামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ মওয়াহিদুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ আসমান জগতে আমার নবীর নাম হয় আহমদ জমিনে আমার নবীর নাম হল মুহাম্মদ আল্লাহ বলে হুয়া এ সে হলো তোমার ইবনু কা তোমারই সন্তান হবেন নাম আহমদ তার নাম কি আহমাদ হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু আউওয়ালু 샤ফিরিন তিনি সবার প্রথম তিনি সবার শেষ তিনি সর্বপ্রথম শাফায়াতকারী এইখানে তিনটা লকব নবীর ব্যাপার আল্লাহ ব্যবহার করেছে হুয়াল আউওয়ালু এই আল আউওয়াল এই لقب এই সিফাত এই গুণের ব্যাপারে ব্যাখ্যা করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস্তালানি রাহমাতুল্লাহ আলাই মওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি সেখানে লেখেন আল আউওয়াল এই لقب দ্বারা মিন হলো মানা হলো আমার নবী সৃষ্টির প্রথম নবুয়তের মর্যাদারও প্রথম সম্মানে সব নবীর আগে আমার নবী আল্লাহ আমার দাদু ভাইয়েরা এই জন্য মুভা শ্রী করাম মহাদিসাম আইম্মাই করাম সবাই একমত বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তিনার একটা কিতাব আছে কুতুল মুক্তি সরহে জামি ও তিরমিজি কৌতুল সরহে জামি ও তিরমিজি সেই কিতাবের মধ্যে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আরেকজন ইমাম হল হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার মক্কি রহমতুল্লাহ আলাই তিনি তিনার যে সরহে সামাইলের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেসকার শরীফের সরা মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে যে أما ضيلتنا واختلفت الرواية أول المخلوقات في, في أول المخلوقات وحاصلها كما بينتها في سره السماء للترمذي أن أولها النور الذي خلق منه عليه الصلاة والسلام ثم الماء ثم العرش سبحان الله সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারে অনেক اختلافই রવાયাত রয়েছে ওয়াক্তালফাতির রવાયাতু ফাওয়ালিল মাখলুকাত প্রথম সৃষ্টি আল্লাহ কি করেছে এই ব্যাপারে অনেক রવાયাত রয়েছে এক্তলাফ মতানিক্যপূর্ণ ওয়াহাসিলুহা আর এর মূল বক্তব্য হলো আননা আওয়ালহুন্নূর নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছে আল্লাহ যেই খুলি কামিনহু আলাইহি সালাতু ওয়াস সালাম যেই নূর থেকে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি থেকে আমার আল্লাহ নবীজিকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ এটা আমার ফয়সালা নয় আলেমায়ে আহলে সুন্নাতের ফয়সালা অতএব আমার নবী নূর নূরে মুজাসসাম নূর নূরে মুজাসসাম নূরে তৈরি এটা হলো আহলে সুন্নাতের আকীদা আমার অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন অনেক কথাই তো থাকে এটা একটা ব্যাপক আলোচনা যে কোরআনের মধ্যে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা বসেন এদিকে ওয়াজের মাসখানে কোনো সুর উঠবা না গভীর ভাবে খেয়াল করবেন মনে মনোযোগ আসেনি আল্লাহ তাআলা বলেন মিনহা খালাক এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ইহার মধ্যে তোমরা যাবে এই আয়তে কারিমা দিয়ে অনেকে বলে আল্লাহ তো আমাদের বলেছেন এই মাটি থেকে আমাদের সৃষ্টি করেছেন অন্য অন্য আরো কয়েকটা আয়াত আছে যেখানে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার কথা আছে সেই আয়গুলি দিয়ে ওনারা বলে সব মানুষ মাটি তৈরি কোরআন আছে ভাই একটু লেখাপড়া করতে হবে আমরা আত্মসে গেলে গরু রাখালগিরিও করি ওই পাকশালাও রান্না করি আবার মাঠে জিকিরও করি ময়দানে ওয়াজও করি ইমামতির সময় ইমামতি করি জিকিরের সময় জিকিরও করি বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদানরা অলরাউন্ডার আমরা কোরআন হাদিসও পড়ি একটু লেখাপড়া করতে হবে শুধু বাহ্যিক তর্জমা পড়ে লাভ মেরো না মিনহা খলাকনাকুম আয়াত কারীমা তাফসীর খোলো আমি কয়টা নাম বলি জগৎ বিখ্যাত তাফসীরে কাবীর তফসিরে খাজেন তফসিরে রুহুল মানি তফসিরে রুহুল বায়ান তফসিরে কুর্তুবি এই কথা কয়টা কিতাব বললাম তফসিরে বাইজাবিও দেখতে পারেন সেখানে উল্লেখ করেছে মিনহা আই মিন তুরাবিল আরদ তফসিরে খাজেন দেখেন তফসিরে বাগাবি তফসিরে মালিমুত তানজিল যেটাকে বলা হয় সেগুলিতে দেখেন মিনহা আই মিন তুরাবিল আরদে খলাকনাকুম আই খলাকনা আবাকুম আদম আলাইহিস সালাম এই জমিনের মাটি থেকে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আয়াতের মূল অর্থ হলো এটা অর্থ দিয়ে হয় না বা এখানে মুজাফ মুজাফ একটা ব্যাপার আছে আর কুমের মাঝখানে একটা একটা শব্দ মাহজুফ রয়েছে এজাফত হয়েছে এখানে খালাক না কুম এর মাঝখানে আবা শব্দ রয়েছে খালাক না আবাহুম তোমাদের সবার বাবা আদমকে সৃষ্টি সৃষ্টি সুবহানাল্লাহ আয়াতে কারিমা হলো আদম নবী সম্পর্কে আর আমরা গণহারে সবাই মাটির তৈরি বানাই দিছি বুঝতে হবে ভাই এগুলি আমার কথা না প্লিজ আমি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলছি আপনারা যাচাই করে দেখেন যাচাই করে দেখুন ভাই আমার নবী নূর নূরে এ মুজাসা এটাই তো বলবেন নূরের তৈরি হইলে বিয়ে শাদি করে কেন নূরের তৈরি হইলে ছেলে মেয়ে হয় কিভাবে খাওয়া দাওয়া করা লাগে নাকি এইগুলি তো বলবেন ঘুরে গেলে নাকি আর কি বলবেন ঘুরে বলবেন ভাই ফেরেস্তারা নুরেট তৈরি তারা খাওয়া দাওয়া করে না নবী নুরেট তৈরি হলে খাওয়া দাওয়া করলো কেন ফেরেস্তারা নূরের তৈরি তারা বিয়ে সাদী করে না বাচ্চা কাচ্চা হয় না তাহলে নবীজি নুরেট তৈরি হলে বিয়ে শাদি করলো কেন খাওয়া দাওয়া করলো কেন এগুলি তো বলবেন ভাই এগুলি তো বহু আগে আমরা পড়ে আসছি উত্তর শুনুন ফেরেস্তারা নূর কিন্তু বাসার না আমার নবী নূর এবং বাসার ফেরেস্তাদের মধ্যে বাসারিয়াত নাই কিন্তু আমার নবীজির মধ্যে বাসারিয়াত আছে পার্থক্য বুঝতে হবে নূর শুধু নূর বিদায় ফেরেস্তাদের খাওয়া দাওয়া লাগে না বাচ্চা কাচ্চাও হয় না আমার নবীজির ব্যাপারে বেস্টম হলো তিনি শুধু নূর না তিনি নূর প্লাস বাসা তফসিরে রুহুল মাহানির মধ্যে উল্লেখ আজিম ওয়াহুয়া নূরুল আনওয়ার ওয়ান নবিউল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী সবচেয়ে বড় নূর এবং সব নূরের নূর সুবহানাল্লাহ বলেন ফেরেস্তাদের নূর আর আমার নবীর নূর এক সমান নয় আমার নবী সব নূরের সব নূরের মধ্যে রয়েছে কিন্তু ফেরেস্তাদের মধ্যে সে বাসারিয়াত নাই এই জন্য ফেরেস্তাদের বাচ্চা কাচ্চা হয় না নবীজির ক্ষেত্রে এটা বিপরীত কারণ নবীজির মধ্যে যে নিয়ামত আল্লাহ দিয়েছে ওটা ফেরেস্তাদেরকে দেয়নি এটা সহজ বিষয় ভাই